নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মুভিজ। আমি ভাস্বর, আর আজকে আমি যে মুভিটা রিভিউ করব সেটা গত শুক্রবার রিলিজ করেছে। আসলে সিনেমাটা রিলিজ করা কথা ছিল নভেম্বর, এবং তারপরে পিছিয়ে থাকে এবং একদম লাস্টে গিয়ে এই মার্চের লাস্ট উইকে রিলিজ করেছে, এবং মানে 1 এপ্রিল রিলিজ করেছে। তো সিনেমাটা কিন্তু কোনো প্রমোশন নেটফ্লিক্স করেনি, একদমই প্রমোশন করেনি বলতে গেলে, জানেই না কেউ নেটফ্লিক্সে সিনেমাটা এসছে। এবং আপনি যদি নেটফ্লিক্স অ্যাপটা খোলেন তাহলে কিন্তু আপনি হুট করে সিনেমাটা খুঁজেও পাবেন না, মানে অনেকটা খোঁজার পর বা নাম দিয়ে সার্চ করে তবেই কিন্তু পাওয়া যাবে সিনেমাটা। এবং এটা একটা হিন্দি সিনেমা, ডিরেক্টেড বাই সচিন কুন্দলকর। এবং এই যে সিনেমাটার গল্পটা সেটা কিন্তু রিটেন বাই সচিন কুন্দলকর, একটা তার একটা লেখা বই ছিল 2006 সাল লেখা বই, এবং সেই বইটার উপর বেসড করেই কিন্তু এই সিনেমাটা তৈরি, কোবাল্ট ব্লু। এখানে অভিনয় করেছেন প্রতীক বাব্বার, নীল ভূপালম, এছাড়া আছেন মেন চরিত্রে নীলাই, আমাদের টাইটেলটা ভুলে গেছি, এবং অঞ্জলি শিবরামন। তো এই নীলাই আর অঞ্জলি শিবরামন এরা কিন্তু দুজনেই মেন ক্যারেক্টার, এবং সাপোর্টিং রোলে প্রতীক বাব্বার এবং নীল ভূপালম রয়েছেন। নীল ভূপালমকে যারা চেনেন না, তারা কিন্তু NH10 সিনেমাটা মনে থাকলে সেখানে কিন্তু নীল ভূপালম ছিলেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা কেমন হলো, এবং সিনেমাটার রিভিউ আপনি কিন্তু ইউটিউবে খুঁজলে তেমন পাবেন না, কারণ লোকে জানেই না সিনেমাটা রিলিজ করেছে সিরিয়াসলি। কারণ আমি প্রতীক বাব্বারের কন্টেন্ট চয়েসের উপর আমি খুব মানে ভালো লাগে তার কন্টেন্ট চয়েসগুলো, কারণ সে কিন্তু প্রথমত তার কেরিয়ারটাকে নিজে নষ্ট করেছে। তো তারপরে সে কিছু কিছু সিনেমা সে চুজ করে যেগুলো কিন্তু সত্যি মনে থাকে যাওয়ার মতো। দেখুন আপনি এক দিবানা থাক, সিনেমাটা প্রচণ্ড জেনারিক, কিন্তু সিনেমার গানগুলো কি দারুণ। বা ধরুন ধোবিঘাটের মতো একটা ফিল্ম সে করেছে, বা দম্মারদম কিন্তু খুব ভালো সিনেমা, বা ধোবিঘাট তো দারুণ সিনেমা। এবং আমি ওই জন্যই এক্সাইটেড ছিলাম যে যখনই এই প্রতীক বাব্বার কোনো ইন্ডি সিনেমায় কাজ করে সেটা কিন্তু খুব ভালো সিনেমা হয়, তার চয়েস খুব ভালো হয়, এবং সেই জন্য এটা দেখতে বসছিলাম। এবং আমি আই কোয়াইট সারপ্রাইজ দ্যাট দিস ইজ এ ভেরি গুড ফিল্ম। এবং ফিল্মটা গল্পটা বলি, ফিল্মটা গল্পটা হচ্ছে খুবই একটা ওয়ান নোট স্টোরি, যেটা হচ্ছে যে মানে একটা ফ্যামিলির একটা ছেলে এবং মেয়ে একই মানুষের প্রেমে পড়ে যাচ্ছে, এবং তারপরে কী হচ্ছে সেটা নিয়ে গল্প। এবং এছাড়া কিন্তু মেন গল্পটা যেটা সেটা হচ্ছে একটা সেলফ ডিসকভারির গল্প, যে মানুষ নিজেকে একটা একটা ছেলে সে কবি হতে চায়, তার লেখাটার মধ্যে সেই স্পার্কটা সে এখনও পাচ্ছে না, যে স্পার্কের জন্য সে মানে বিভিন্ন জায়গায় চান্স পাবে, সেই স্পার্কটা খুঁজে পাওয়ার একটা চেষ্টা। বা একটা মেয়ে সে হকি খেলতে চায়, সেই হকি খেলতে গিয়ে সে যে আরও উপরে উঠবে সেই যে একটা স্পার্ক, সেই সেই স্পার্কটা খোঁজার চেষ্টা। এই প্রত্যেকটা গল্প কিন্তু একশো আর সুতোয় বেঁধে একটা খুব দারুণ ফিল্ম। এবং এই ফিল্মটা যদি প্রথমেই প্রশংসা করতে আমি বলবো যে এর কিন্তু সিনেমাটোগ্রাফি ইজ টু মাচ গুড, মানে সিনেমাটোগ্রাফি প্রোডাকশন ডিজাইন বা সেট ডিজাইন দারুণ হয়েছে, দারুণ। মানে আপনি জাস্ট মানে চমক লেগে যাবে আপনার দেখে সিনেমাটা, এত ভালো লাগবে সিনেমাটোগ্রাফিটা। প্রথমত ব্লু কালারটার ইউজ দারুণভাবে করা হয়েছে, অসাধারণভাবে করা হয়েছে ব্লু কালারটার ইউজ। এবং কোবাল্ট ব্লু যেহেতু নাম, সেই জন্য ওই নামটা কিন্তু জাস্টিফাই করে ফিল্মটা। এবং এত দারুণ সিনেমাটোগ্রাফি না, আপনি সিনেমাটা সেকেন্ডবার মানে আপনি আমার তো মনে হয় অনেকে সিনেমাটা সেকেন্ডবার ডাউনলোড করে দেখবে, কারণ হচ্ছে যাতে স্ক্রিনশট নিতে পারে, নেটফ্লিক্সে তো স্ক্রিনশট নিতে পারবে না, সেই জন্য ব্যাপারটা এরকম। মানে স্ক্রিনশট ওয়ার্দি প্রচুর সিনস রয়েছে, এবং প্রচুর জায়গায় কিন্তু জাস্ট ফ্রিজ করে পজ করে ফ্রেমটা দেখা যায় যে ফ্রেমটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, তো সেটা খুব ভালো। এর যে সেকেন্ড পজিশন সেটা কিন্তু পারফরমেন্স, প্রতীক বাব্বার বলুন বা নীলায়ের পারফরমেন্স বলুন বা অঞ্জলি, তিনজনের পারফরমেন্স খুবই ভালো, খুবই ভালো। এবং নীল ভূপালম কিন্তু নিজের জায়গায় যথেষ্ট মানে একটা ভালো পারফর্ম কিন্তু করে দেখেছেন, এবং নীলয়ের পারফরমেন্সটা আমার কিন্তু যতটা ভালো তার থেকে কিন্তু অঞ্জলি শিবরামানের পারফরমেন্স বেশি ভালো লেগেছে, কারণ সে কিন্তু একদম দারুণ কিছু কিছু জায়গায় তার চোখের এক্সপ্রেশন দিয়ে সে কিন্তু বুঝিয়ে দিয়েছে সে কতটা দারুণভাবে এই গল্পটার সাথে কানেক্ট করতে পেরেছে তার ক্যারেক্টারটার সাথে, তো সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। এবং আপনি যদি বলেন সেকেন্ডলি এর মিউজিক আমার অতটা ভালো লাগেনি, তাহলে কিন্তু কারণ হচ্ছে যে মিউজিকটা ক্লিন্টন সেরেজও দিয়েছেন, এবং সেই মিউজিকের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় খুবই ক্লিশেড মিউজিক ইউজ করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় আবার খুব ভালো মিউজিক দেওয়া হয়েছে, তো সেটা কিন্তু একটু হলেও আনইভেন লেগেছে মিউজিকটা আমার। এবং এর এডিটিংটাও কিন্তু আমার মনে হয় আনইভেন কিছুটা হলো, কারণ সিনেমাটা হয়তো আরেকটু ছোটো করা যেতে পারতো, আরও 10 মিনিট 15 মিনিট কিন্তু ছোটো করা ইজিলি যেতে পারতো, কিছু কিছু সাবপ্লটস কিন্তু সত্যি কাজ করছিল না শেষের দিকে গিয়ে, এবং সেটা কিন্তু সত্যিই ছোটো করা যেতে পারতো। এবার এই সিনেমাটা কিন্তু বলে যে বিভিন্ন যে LGBTQ একটা ফিল্ম, এবং এখানে কিন্তু আমি এবছর দুটো ফিল্ম দেখলাম LGBTQ থিমসের ওপর, একটা বাধাই দো আর একটা হচ্ছে এটা, দুটোই কিন্তু দারুণভাবে নিজের গল্পটা বলে, এবং দুটো কিন্তু খুব সেন্সিবল একটা পোর্ট্রেট দেখায়। এখানে বাইসেক্সুয়াল রিলেশনশিপ সম্পর্কে দেখানো হয়েছে, যেটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ হয়ে দেখানো হয়েছে, কিন্তু একটা প্রবলেম কিন্তু সিনেমাটা ফেস করে, যেটা কিন্তু হয়তো এর একটা নভেলকে অ্যাডাপ্ট করছে বলে যে আমরা, এবং সেটা কিন্তু খুবই প্রবলেমেটিক হয় তখনই যখন কিন্তু অডিয়েন্স যে
ভাবে যে একটা পার্সপেক্টিভ দেবে, আমরা এখানে যে পার্সপেক্টিভটা দেখছি একজন একটা ছেলে গল্পটা বলছে, সে কি করে অন্য মানুষের মনে কি চলছে কিভাবে বুঝবে, এবং সেই জন্য কিন্তু আমাদের এই রিজনটা ছেড়ে দেওয়া হয় যে কেন সে চলে গেল ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা কেন এদের দুজনকেই ছেড়ে চলে গেল, সেটা কিন্তু আমাদেরকে একবারও জানানো হয় না। এবং সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে এই অ্যাম্বিগুইটি রাখা হয়েছে, এবং এই গল্পটার সাথে কিন্তু অনেকটা মানে আপনি যখন গল্পটা দেখবেন আপনার কিন্তু মনে হবে যে ইউ আর ওয়াচিং আ ফিল্ম রিটেন বাই হারুকি মুরাকামি, বিকজ দ্য স্টোরি ইজ সো স্পেসিফিক, মানে একটা ম্যাজিক রিলিজমের ব্যাপার আছে স্টোরিটার মধ্যে, সেটা কিন্তু আপনাকে প্রচণ্ড স্পেসিফিক্যালি ম্যাজিক রিলিজমের ব্যাপার আছে, সেটা কিন্তু আপনার খুব ভালো লাগবে। তো এই ফিল্মটা অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন, নেটফ্লিক্সে গিয়ে চেক আউট করুন। এলিয়েন সিনেমাটা কিন্তু অনেকে দেখার উচিত, কারণ একটা আন্ডার দ্য রেডার চলে যাবে এবং পরবর্তীকালে বহু বছর পরে গিয়ে হয়তো বলবেন আপনি ক্লাসিক 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 কাল ক্লাসিক হয়ে যাবে, সেই জিনিসটা না করে কিন্তু এখনই দেখুন এবং এখনই আপনাদের ভালো লাগবে। আমি বলছি না এটা সিপ অফ থিসিয়াস লেভেলের বলিউডের ফিল্ম বা এটা ধোবিঘাট লেভেলে, অতটা নয়, এটা ভালো সিনেমা। এবং এটা কেন, এবং একটা জিনিস কিন্তু হয়েছে সিনেমাটার ক্ষেত্রে, যেটা হচ্ছে যে এটার হ্যাম্পার করছে এটার প্রমোশনটাকে, যেটা হচ্ছে যে ডিরেক্টর বা রাইটার সচিন কুণ্ডলকর, তিনি কিন্তু একটা তার বিরুদ্ধে তার প্রোডাকশনের মানে যখন সিনেমাটা শুট হচ্ছিল তখন কিন্তু সেই প্রোডাকশনের একজন কর্মচারী তার বিরুদ্ধে কিন্তু সেক্সুয়াল অ্যাসাল্টের একটা অভিযোগ এনেছে, সেই জন্য কিন্তু নেটফ্লিক্স ডিরেক্টরস রোল ক্রেডিট রোল থেকে কিন্তু তার নামটা কিন্তু সরিয়ে দিয়েছে, সেখানে কিন্তু সচিন কুণ্ডলকরের নাম বা রাইটারের নাম কিন্তু কোথাও দেখা যায় না এই সিনেমাটার ক্ষেত্রে, এবং সেটা কিন্তু এই সিনেমাটার প্রমোশনটাকে হ্যাম্পার করে। কিন্তু আমি যাই বলোকে অন্য কারণে এই সিনেমাটার ব্রিলিয়ান্সের কারণে সিনেমাটাকে মনে রাখুক, ওই ঘটনার জন্য নয়। এবং হ্যাঁ, আমি চাই যদি ওটা কোনো হয়ে থাকে সেরকম কোনো ব্যাপার, তাহলে অবশ্যই তার যথাযথ একটা তদন্ত হোক। তো এটুকুই বলার ছিল এই সিনেমাটা সম্পর্কে, আপনারা অবশ্যই চেক আউট করুন। এবং আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।